Hey guys, good morning. Welcome to mining blog. তো ব্যাপারটা হচ্ছে যে আজকে আমি সকাল থেকে টিউশন ছিল আর ওই আজকে অনেক মানে ফার্স্ট ডে যেহেতু ছিল সেই জন্য আপলোড করতে একটু প্রবলেম হচ্ছিলো, কী হয়েছিল আমি জানি না। তো এইটার জন্য একটু প্রবলেম হচ্ছিলো, তো আশা করি নেক্সট দিন থেকে আর এই প্রবলেমটা হবে না। তো গাইজ, এখন এই জাস্ট টিউশন থেকে ছুটি হলো, তো এখানে প্রচুর নয়েস, তার কারণ হচ্ছে এটা হচ্ছে ভৈরবস্থান মোড়, তোমরা দেখাচ্ছি দাঁড়ো। তো গাইজ, এটা ভৈরবস্থান মোড়, এটা বুঝতে পারছো হয়তো। এদিকটায় কি কোন দিকে যায়, লোকপুর ওই সাইড, আর এইদিকে তো কেন্দবাড়ি ওই সাইডে যায়। তো এই জাস্ট কম্পিউটার টিউশন ছুটি হলো, তো এবারে আর তোমাদের যেটা বলার ছিল যে আমার সাইকেল খারাপ হয়ে গেছে, তো আমি আজকে গাড়ি নিয়ে আসছি, এরকম গাড়ি নিয়ে আসছি ওই জন্য। তো চলো এবারে ঘর যেয়ে দেখা। তো গায়ে বৃষ্টি পড়ছে, আর মানে এই জাস্ট ব্লগটা স্টার্ট করবো ভাবলাম আর বৃষ্টি স্টার্ট, তোমরা হয়তো বুঝতে পারছো, দেখো বুঝতে পারছো কি না দাঁড়াও, বুঝতে হবে না গাইজ, আমার ফোনটা ফুটে যাবে গাইজ, আমি ব্লগই করতে পারবো না। আর বৃষ্টিটা আরও বেড়ে গেল গাইজ, ফোনটা আমার জলে ভিজছে। তো গাইজ, এখন মানে বৃষ্টি অনেক কষ্ট থেমে গেছে, আর দুটো থেকে টিউশন, অলরেডি 2:15 বাজছে। তো আজকে গাড়ি নিয়ে এসেছিলাম সেই জন্য জলদি ব্লগ করতে পারলাম। তো চলো এবারে গাড়িটা রাখি। গাড়িটা পার্ক করে দিয়েছে ওখানে, ওই রেড কালারেরটা। তো চলো এবারে উপরে যাই। তো গাইজ, কম্পিউটার থেকে ঘর চলে এসেছি, আবার বেরিয়েও গেছি, বিকজ তার কারণটা হলো, তো গাইজ কারণটা হলো মা বাজার যেত, তো সেই জন্য মাকে গাড়িটা দিয়ে এলাম, আর গাড়িটা রেখে আমি আরও একটা ডিসিশন আছে, তো সেটার জন্য যাচ্ছি। তো গাইজ, এই জাস্ট টিউশন থেকে এলাম, পুরো ফ্রেশ ট্রেস হয়ে গেছি, আর তো ওই তো দেখালাম তোমাদেরকে যে তারাক মেহতাকে উল্টা চশমা দেখেছি। তো তোমরা জানাবে যে তারাক মেহতাকে উল্টা চশমা কে কে দেখো আমাকে, ঠিক আছে? আমাকে একটু কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাও, আর একটু নয়েস আসবে বিকজ ফ্যান চলছে আর একটু লাইন ছিল না, ওই জন্য আমি ব্লগটা বানাতে একটু লেট হয়ে গেল। এখন বাজছে 8:00 বাজতে যাচ্ছে, তো চলো একটু টিফিন উফিন করি, একটু খিদে পাচ্ছে। তো গাইজ, দেখলাম যে কি টিফিন মানে কিছু আছে কিনা, মানে মা কিছু রেখেছে কিনা, মানে করে গেছে কিনা, কারণ মা তো বাজার গেছে। তো এখন মা দেখছি লুচি করে গেছে আর আলুর দম করে গেছে, তো একটু দেখে নাও। তো গাইজ, ফার্স্ট বাইট টেস্ট করবো, একটু টেস্ট করে তোমাদের জানাই যে এটা কেমন হয়েছে। অবশ্যই ভালোই হবে, কারণ মায়ের হাতের রান্না খেতে কার না ভালো লাগে, সবাইকার আই থিঙ্ক ভালো লাগে। তো জানাবে কার কার ভালো লাগে আর কার কার বেশি ভালো লাগে সেটাও জানাও, আর কে লুচি আর আলুর দম খেতে পছন্দ করে সেটাও আমাকে একটু জানাও। তো ফার্স্ট বাইট, ঠিকঠাক ভালো আছে, তো চলো একটু খেয়ে দেন তোমাদের সাথে। যেটা সকাল থেকে দেখাবো করে দেখানো হয়নি তোমাদের, তো সেটা হলো যে নতুন সাইকেলের মধ্যে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যে একটা জিনিস কিন্তু এখানে মিসিং আছে, তোমরা আই থিঙ্ক বুঝতে পেরে গেছো থাম্বনেল দেখেই।
তাও গেস করো যদি না বুঝতে পারছো কেউ। হ্যাঁ এই দেখো, এই দেখো দেখতে পাচ্ছ সাইকেলের চেন কিন্তু নেই, সাইকেলের চেন কিন্তু নেই এখানে। আর কোনো কোনো ইনভিজিবল নয় যে আমি ইরেজ করে দিয়েছি বা ভিডিওতে ওটা কাট করে দিয়েছি, ওরকম কিছু না। চেনটা এখানে আছে, দেখো চেন, চেনটা এখানে আছে গাইস। কাল এটা কাল রাতে হয়েছে, কাল রাতে রাত্রেবেলা একটু বেরিয়েছিলাম, তো আসার সময় মানে প্রচুর ভিড় ছে, তো একদিন ধরে, হ্যাঁ এক দুদিন ধরে ভিড় যে প্রচুর প্রচুর পরিমাণে, ওই বৃষ্টির জলে তো জং ধরে গেছে, তেলটা উঠে গেছে প্লাস জং ধরে গেছিলো, তো এক দুটো জায়গা ওরকম করে মানে যে দুটো ইয়ের মধ্যে স্ক্রু দিয়ে আটা থাকে সেই জায়গাটা ভেঙে গেছে। তো দেখি এটা কালকে 7:30 নিয়েই যাবো ভাবছি। তো চলো আগের ব্লগটা ভাবছি এখানে শেষ করব, তো যদি আরো কন্টিনিউ করি তো আরো তোমরা দেখতে পাবে, যদি না করি তো এখানেই বাই।